এই ছাদ বাগান করার কারণে আমার ছাদটা ঠান্ডা থাকতেছে বা স্বাদ গরম হয় না আর দ্বিতীয় কথা হলো এই সাত বাগানে ফলমূল কিছু থাকার কারণে আমার সংসারে অনেক রকমের অর্থনৈতিক উপকারও হয় শাক সবজি থাকার কারণে রান্নাবান্নার কাজে সহযোগিতা হয় বিশ্বের সর্বশ্রেষ্ঠ মহামানব সর্বশ্রেষ্ঠ এবং সর্বশ্রেষ্ঠ নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলহ আসসাল্লাম বলেছেন যদি নিশ্চিতভাবে জানো যে কিয়ামত এসে গেছে আর তোমার হাতে যদি একটি গাছের চারা থাকে সেটি রোপণ করো সেই তাগাতা থেকেই অশান্ত পৃথিবীকে শান্ত করার জন্য নিজে এবং মানুষকে ভালো রাখার জন্য যে সকল মানুষেরা রোপণ করেন ছাদ বাগান করেন তাদেরকে অক্সিজেনের ফেরিওয়ালা চ্যানেলের পক্ষ থেকে অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও চিত্র সিরাজগঞ্জের শিয়ালকোল ইউনিয়নের দিয়ার বৈদ্যনাথ গ্রামের একজন বৃক্ষপ্রেমী মানুষ যিনি দীর্ঘ দশ বছর প্রবাস জীবন পার করে তার নিজের ভবনে গড়ে তুলেছেন চমৎকার একটি বাগান। সিরাজুল ইসলাম রতন ভাই প্রিয় দর্শকমণ্ডলী অক্সিজেনে ফেরিয়ালা চ্যানেলে আজকের ভিডিও জুড়ে থাকছে বৃক্ষপ্রেমী সাতবাগান প্রেমী সিরাজুল ইসলাম রতন ভাইয়ের ছাদবাগান নিয়ে ধারাবাহিক কয়েকটি প্রামাণ্য চিত্র আপনাদেরকে দেখার আমন্ত্রণ জানিয়ে আলাপচারিতায় যাচ্ছি আমাদের সিরাজুল ইসলাম রতন ভাইয়ের সাথে শুরুতেই অক্সিজেনের ফেরিওয়ালা চ্যানেলে আপনাকে স্বাগত জানাচ্ছি স্বাগতম আপনাকেও অনেক স্বাগতম আপনার বাকি পরিচয়টা যদি একটু বলতেন আমার পরিচয় আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম রতন ডাকনাম রতন আমি এই গ্রামেই বড় হয়েছি এটা হলো গ্রাম দিয়ার বুদ্ধনাথ আমার আব্বার নাম মৃত আব্দুর রহমান আলী আমরা ছয় ভাই ছয় ভাইয়ের ভিতরে আমি পাঁচ নম্বর আমি সিঙ্গাপুরে ছিলাম দশ বছর দশ বছর থাকার পরে আমি দেশে আসার পরে বাড়ি করছি আপনার এই ভবনের উপরে আমরা যে চমৎকার সাজানো গোছানো ছোট একটি সাত বাগান দেখতে পাচ্ছি এই ছাদ বাগানের গল্পটা যদি দর্শকদের উদ্দেশ্যে বলতেন একটু সাত বাগানের অনুপ্রেরণা বা যেটাই বলেন সেটা হলো আমার নিজের থেকেই করা বা আমার পাশেই আমার এক বড়ো ভাই আছে নার্সারি মালিক সমিতির সভাপতি আকাব্বার আলী ওনার পরামর্শে আমি এই সাত বাগানটা করেছি আপনার এই সাত বাগান থেকে আসলে কি কি সুবিধা পাচ্ছেন আপনি সুবিধাগুলোর মতো হচ্ছে যেমন এই সাত বাগান করার কারণে গাছ গোছালি থাকার কারণে আমার স্বাদটা ঠান্ডা থাকতেছে বা নিচের তালায় আমি থাকি বা আমার ভাড়াইটা থাকে তারা খুব মানে মানে ঠান্ডা লাগে আর কি স্বাদ গরম হয় না আর দ্বিতীয় কথা হলো এই ছাদ বাগানে ফলমূল সব কিছু থাকার কারণে আমার সংসারে অনেক রকমের অর্থনৈতিক উপকারও হয় শাক সবজি থাকার কারণে রান্নাবান্নার কাজে সহযোগিতা হয় এই লেবু গাছগুলো যদিও সবগুলা নতুন করা তো পরিপূর্ণ এখনও ইয়া পাই নাই তবে আশা করি খুব ভালো মানে ইয়া হবে আর কি আশা করি আর কি কোনো সমস্যা মনে হয় কি না সমস্যা এই বাগানের অনেক রকমের সমস্যা কিছু কিছু আছে যেমন পোকামাকড় বা এই পোকা পোকামাকড় সমস্যাটা হলো বেশি তো আমি সময় ওষুধ ছেটানোর জন্য একটা মেশিনও কিনছি সময় চেষ্টা করি যাতে পোকা পোকামাকড় যাতে আক্রমণ না করতে পারে তার জন্য আমার বড় ভাই তার থেকেও পরামর্শ নেই যাতে আমার পোকামাকড়ের থেকে আমি নিস্তার পেতে পারি আর এই তো আর কি আল্লাহর তেমন কোনো সমস্যা নাই আর কি আচ্ছা আপনার এই সাত বাগানটা ঘুরে ঘুরে দেখবো পুরো গাছগুলোই দেখব এবং দর্শকদেরকে দেখাবো তার আগে একটু আমি আপনার যে পরামর্শদাতা আকাব্বর আলী রয়েছেন তার সাথে একটু কথা বলব আচ্ছা যে আপনার প্রতিবেশী সাত বাগান করেছেন আপনার কথা বললো যে আপনি তাকে পরামর্শ দিয়েছেন কিভাবে তাকে পরামর্শ দিয়েছেন এবং ছাদ বাগানটাই কীভাবে করেছেন একটু যদি বলতেন মানে আমার ছোট ভাই এই সিঙ্গাপুর থাকছে সিঙ্গাপুর থাকার পরে সিঙ্গাপুর থেকে আসার পরে পরিকল্পনা করলো যে আমি এই এখানে বিল্ডিং করবো বিল্ডিং করার পরে আমার সাথে পরামর্শ করলো তো ঠিক আছে তুমি বিল্ডিং করো আর ছাদের উপরে একটা ছাদ আগলা হোক পরিবেশ তৈরি করে দেবো আর কিছু স্বাদ বাগান করবে তুমি অনেক উপকার পাইবা বিভিন্ন গাছপালা লাগাইবা বিভিন্ন মরিচের গাছ তারপর বেগুনের গাছ বিভিন্ন শাক সবজি লেবু গাছ লিচু গাছ বিভিন্ন ধরনের পেয়ারা গাছ বিভিন্ন ধরনের গাছ আমি সাথে দিকে লাগা দেবো তোমার অনেক দিকে দিকে তুমি উপকার পাবা কি রাসায়নিক সার দিয়ে যে জল মানে আবাদ করতেছে তাই সেই সার সারালা ফল ফুল শিখে নিয়ে শেখাইতেছ আর তুমি নিজে যাতে তৈরি করবে জৈব সার সার দিয়ে জৈব সার যদি তুমি শাক সবজি বিভিন্ন ফল ফলসি লাগাও তাহলে তোমার সঠিক ফলটা তুমি পাইলা রাসায়নিক সারা মানে কীটনাশকও পেল না তাহলে তুমি নিজ হাতে তরকারি খেলা সেলে পেলো পুষ্টি হলো তোমারও পুষ্টি হলো তো আপনার পরামর্শ পেয়ে আমাদের সিরাজুল ভাই চমৎকার স্বাদ বাগানটা করেছেন কেমন লাগে আপনার আমি এই বাগান দেখে আমার মনটা ভরে গেছে খুব খুশি হয়েছি যে আমার বাই ছোটো ভাই যে আমার পরামর্শই এতটুকু আগ্রহ করে উদ্যোগ নিয়ে যে সুন্দর পরিবেশের তৈরি করছে এরকম আমার মন খুলে গেছে গা আমার খুব মানে আমি বলতে পারতেছি না যে কতটুকু আমি খুশি হয়েছি সুপ্রিয় দর্শক মণ্ডলী বৃক্ষপ্রেমী সিরাজুল ইসলামের বাগান নিয়ে আরও তথ্যচিত্র থাকছে আগামী ভিডিওগুলোতে বিস্তারিত দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি ধন্যবাদ